আমাৰ ছাত্র ছাত্রীসকল এবাৰ মই তোমালোকৰ বহুপদৰ হৰণ পাত্তি বহুপদক কেনেকৈ একপদৰে হৰণ কৰিব লাগে সেইখিনি বিষয়ে কৈ দিব ওলাইছো ইয়াতে তোমালোকৰ ধৰা a প্লাস b প্লাস c এটা বহুপদ আৰু d এটা একপদ এতিয়া যেতিয়া a প্লাস b প্লাস c d ৰে হৰণ কৰিব লাগে তেতিয়া আমি এটো ওপৰত আৰু তলত লিখি ললো এতিয়া তোমালোকে জানা যে তলত যেহেতু এটা একপদ আছে গতিকে তুমি এটুক a বাই d মাজত প্লাস আছে গতিকে প্লাস b বাই d প্লাস সি বাই ডি আকারত লিখিব পারা অর্থাৎ এনেকৈ আমি ভাগ করে তিনটা ভাগত লিখিব পারিলো বেশি থাকিলে বেশি লিখিম ইয়ার কোরবাত যদি মাইনাস চিহ্ন থাকে মাজতো আমার মাইনাস চিহ্ন হব সেইখিনি তোমালকে মন করিবা এটা এই কথাটোর উপরতে বেস করি আমি অঙ্কবুর করিব পারিম হ্যাঁ এটা এইটো কিন্তু কি হয়ে গেল এক পদরে এক পদক হরণ এটু আকো এক পদরে এক পদক হরণ হল এটু একে ধরনের এক পদরে এক পদক হরণ হয়ে গেল এটা আমি তোমালোকক কেটামান উদাহরণ করে দিছো চাচুন এটা এইটো প্রথম উদাহরণত মই লিখিলো টুয়াইস এ প্লাস এ বি হরণ এ এটু উপরত লিখিলো এটু তলত লিখিলো এটা প্রথমতে মই এইমাত্র স্কোয়া নিয়মটো মতে এটু হরণ এটু লিখিম মাজত প্লাস আছে গতিকে প্লাস দিন এটু হরণ এটু লিখিলো হয়েছে এটা এটু এক পদরে এক পদক হরণ হয়ে গেছে সেইকাৰণে মই কি করলো ইয়াতে প্রথমতে দুইটো লিখি ললো এ এ কাটাকাটিও করব পারা বা কথাটো একেটাই এটু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান লিখিলো এটু পাওয়ার ওয়ানর ওয়ান আছে হরণ আছে গতিকে খাটটো বিয়োগ হয়ে গেছে ঠিক একধরনের ইয়াতে ওয়ান মাইনাস ওয়ান লিখিছো বা যদি কাটাকাটিও করে দিয়ে একই কথা আর বিটু এজ ইট ইজ রাখি তোলো এটা ইয়াতে হয়ে গেল টু এ টু দি পাওয়ার জিরো এ টু দি পাওয়ার জিরো ইন্টু বি আর ইয়াত কি থাকি গেল এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান গতিকে ইয়াতে থাকি গেল টু আর এ টু দি পাওয়ার জিরো একো এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান আর ইন্টু বি গতিকে উত্তরটা হয়ে গেল এইখানে তোমালোকে এই দুটা স্টেপ নকরাক সিধা সিধি কাটাকাটি করে উত্তরটা এইটা লিখিব পারা টু আর এ এ কাটা গেল বি একদম সিম্পল হয়নে এবার চা তোমালোক আর একটা করে দিছো মই একে ধরনের এইখিনিক তোমালোকে ইয়াদি হরণ করব লাগে গতিকে এইখানে উপর লিখিলো আর এই তলত লিখিলো হব এতিয়া মই ইয়াতে ওয়াই স্কোয়ার পদটো নাহিলে ফটোখনত তোমালোকে এটা লিখিছো তো চাই লবা হ্যাঁ এতিয়া চা মই পদ হিসাবে ভাগ করে ললো এই প্রথম পদটো হরণ এটু লিখিলো ইয়াতে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিলো এটু পদ হরণ এটু পদ লিখিলো আকৌ এটু পদ হরণ এটু পদ দিলো ইয়াতে প্লাস আছে কারণে প্লাস দিছো এটা এক পদরে এক পদর হরণ নিয়ম অনুসরি করছো কাটাকাটি করাখিনি কাটাকাটি করছো আর যেহেতু যার ভূমিখিনি একে আছে সেটু একে ভূমির তোমালোকর হরণ থাকাটোর উপর মানে কি হয়েছে আমি বিয়োগ করছো এটু সূত্র প্রয়োগ করছো সূচকর এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন ইয়াতে এক্স হল ফাইভ মাইনাস থ্রি ওয়াই টু টু মাইনাস টু একধরনের এইখিনিটো করছো ইয়াতে এটু কাটাকাটি করতে পাঁচ রখিল এটুর পর এটু বিয়োগ করছো ওয়াই টু এটু করলো থার্ড পদটো তোমালোকর একই হয়েছে কাটাকাটি করলো এক্স টু দি পাওয়ার ফোরের পর এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস হয়েছে ওয়াই স্কোয়ার কাটাকাটি করলেও হয় বা বিয়োগ করলেও হয় এইখানে আমি তারপর সিম্পলিফাই করলো ঘুরি আমার ওয়াই টু দি পাওয়ার জিরোর ঠাইত ওয়ান লিখে দিছো এটু হয়ে গেল আমার উত্তর এটা উত্তরটা পাওয়ার পিছত কিন্তু তোমালকে একটা কথা মন করবা হ্যাঁ ইয়াতে যদি কিনা সদৃশ পদ থাকে তেনহলে তোমালকে লগ লগাব লাগিব ইয়াতে সদৃশ পদ নাই বাৰু এটাই তোমালকর আনসার মই আৰু এটা এক্সাম্পল তোমালকক দেখাই আছো চা এটা এইটো এক্সাম্পলত চোৱা তোমালোকৰ আছে এ স্কুৱেৰ বি স্কুৱেৰ চি টু দি পাৱাৰ ফ'ৰ প্লাছ এ প্লাছ বি প্লাছ চি হোল কিউব আছে হৰণ এ প্লাছ এ বি চি হোল স্কুৱেৰ আছে এইখিনি ওপৰত লিখিলোঁ এইটো তলত লিখিলোঁ এতিয়া যিহেতু এইটো হোল কিউব আছে তাৰমানে এ কিউব বি কিউব চি কিউব হ'ব মই ভাঙি লিখি ললোঁ একেধৰণে এইটোতো ভাঙি লিখি লৈছোঁ তাৰপিছত মই কি কৰিলোঁ এইখিনি মাজৰ ছিম্প্লিফিকেশ্যনখিনি কৰি ললোঁ লৈ উঠি আকৌ এইটো হৰণ এইটো কৰিছোঁ এইটো হৰণ এইটো কৰিলোঁ লিখিলা তাৰপিছত তোমালোকৰ নেক্সট ষ্টেপটোত এইটো এইটো কাটাকাটি কৰিছোঁ এইটো কাটাকাটি গ'ল চি টু দি পাৱাৰ ফ'ৰৰ পৰা চি স্কুৱেৰ আহিল তোমালোকৰ ফ'ৰ মাইনাছ টু ইজ ইকুৱেল টু টু লিখিলোঁ একেধৰণে ইয়াতে এটা এ কিউবৰ পৰা এ স্কুৱেৰ গ'ল কাটাকাটি যাব পাৰা বা থ্ৰীৰ পৰা টু মাইনাছ কৰিলা এ থাকিল একেধৰণে বি আৰু চি থাকিল এইটো হ'ল উত্তৰ নেক্সট আৰু এটা চোৱা তোমালোকক এইটো তোমালোকৰ এই কুৱেশ্যনটোত তোমালোকৰ মই কি কৰিছোঁ তোমালোকৰ জাষ্ট ওৱান মিনিট ইয়াতে আছে এইখিনি এ টু দি পাৱাৰ এম প্লাছ ওৱান মাইনাছ এ টু দি পাৱাৰ টুৱাইছ এম প্লাছ ওৱান এ টু দি পাৱাৰ থ্ৰাইছ এম প্লাছ টু হৰণ এইখিনি আছে ওপৰত আৰু তলত আগৰ ধৰণে লিখি ললোঁ এতিয়া মই কি কৰিম এইটো পদক এইটোৰে হৰণ মাইনাছ থাকিলে মাইনাছ দিলোঁ প্লাছ থাকোঁতে প্লাছ দিলোঁ এইটোক এইটোৰে হৰণ কৰি লিখিলোঁ এতিয়া ইয়াতে ভূমিবোৰ একে আছে হয়নে এ এ ইয়াতো একে আছে ইয়াতো একে আছে গতিকে সূচকৰ বিধিমতে ওপৰৰটো বা তলৰটো মাইনাছ কৰি দিলোঁ একেধৰণে ইয়াতো কৰিলোঁ আৰু ইয়াতো কৰিলোঁ ইয়াতে তোমালোকে এটা কথা মন কৰা যিহেতু আমাৰ সূচকবোৰ তোমালোকৰ কি আছিলে ভেৰিয়েবলছ আছে চলক ৰাখি আছে গতিকে কেলকুলেশ্যনটো অকণ মন কৰি কৰিবা হাঁ প্ৰথমতে এম প্লাছ ওৱান হ'ল মাইনাছ দি কৰোঁতে বিশেষকৈ মন কৰিবা এইটো প্লাছে মাইনাছে মাইনাছ লিখিলোঁ মাইনাছে মাইনাছে প্লাছ হ'ল
একেধৰণে পিছৰটো কৰোঁ, এইটো প্লাছ এইটোতো এজ ইট ইজ থাকিলে, আগত প্লাছ আছে একো নাই মানে, মাইনাছ আছে গতিকে এইটো মাইনাছ হ'ল, প্লাছ মাইনাছে মাইনাছে প্লাছ হ'ল। থাৰ্ডটোলৈ গ'লোঁ, এইটো দি পাৰ ট্ৰাইছ এম প্লাছ টু, প্লাছে মাইনাছে মাইনাছ আৰু মাইনাছে মাইনাছে প্লাছ হ'ল। এতিয়া সদৃশ পদবোৰ এইটো এইটো কাটা গ'ল, থাকি গ'ল কিমান এ স্কুৱেৰ, টুৱাইছ এমৰ পৰা আমি এইটো সদৃশ, গতিকে টুৱাইছ এমৰ এম গ'ল, থাকিল এম, একে একে দুই। ইয়াতে আকৌ এইটোৰ লগত এইটো সদৃশ, থ্ৰী এম মাইনাছ, থ্ৰী এম মাইনাছ এম হ'লে কিমান হ'ব টুৱাইছ এম, আৰু টু প্লাছ ওৱান হৈ গ'ল থ্ৰী। এইটো হ'ল তোমালোকৰ কুৱেশ্যনটোৰ উত্তৰ। এনেকুৱা ধৰণৰ কেতিয়াবা আমাৰ কি হয় কুৱেশ্যনছবোৰ আমাৰ তোমালোকৰ এক্সাৰচাইজতে আছে, ফাইভ বিট আছে, হাঁ এইটো অনুশীলনী। এতিয়া তোমালোকে চোৱা এই কুৱেশ্যনটো কেতিয়া আমাক দিয়া আছে সৰল কৰা, সৰল কৰাত আমাৰ অন্য একো নাই, হৰণ আৰু পূৰণখিনি হয়তো মিহলি হৈ থাকিব পাৰে, সেইকাৰণে সৰল কৰা বুলি কৈছে, আনচাৰটো মানে ছিম্প্লিফাই কৰিব দিছে। তোমালোকৰ এইটো দিয়া আছে ফাৰ্ষ্ট লাইনটো মন কৰা, এইটো হৰণ এইটো দিয়া আছে, প্লাছ এইটো পদ হৰণ এইটো পদ দিয়া আছে, গতিকে মই প্ৰথমতে মোৰ দৰকাৰ হিচাপত সজাই ল'লোঁ, এইটো ওপৰত লিখিলোঁ, এইটো তলত লিখিলোঁ, একেধৰণে ইয়াতো কৰিলোঁ। এইবাৰ মই এইটো বহুপদক এক পদৰে হৰণ হৈছে, গতিকে এইটো হৰণ এইটো কৰিলোঁ, এইটো হৰণ এইটো কৰিলোঁ, মাজত নেগেটিভ আছে নেগেটিভ দিলোঁ, মাজৰ প্লাছটো দি ল'লোঁ, এইটো পদ হৰণ এইটো পদ, মাজত নেগেটিভ চ' নেগেটিভ দিছোঁ, এইটো এইটো হৰণ কৰিলোঁ। এতিয়া এক পদৰে এক পদৰ হৰণ, এইটো কাটা কাটিয়ে গ'ল, তিনি থাকিল, ছয় চাৰি গুণ চৌব্বিছ হয়, গতিকে চাৰি আৰু এইটো এক্স থাকিল, প্লাছ এক্স টু দি পাৱাৰ থ্ৰীৰ পৰা এক্স স্কুৱেৰ বাদ দিলে কি হ'ব তোমালোকৰ এক্স থাকি গ'ল, ইয়াতে তোমালোকৰ ছিক্স থাকিল আৰু ইয়াতে এক্স স্কুৱেৰ কাটা গ'ল, এইখিনি হৈ গ'ল। এতিয়া চোৱা তোমালোকৰ কিন্তু সদৃশ পদ আছে, মই সদৃশকেইটা ওচৰ চপাই ল'লোঁ, থ্ৰী আৰু মাইনাছ ছিক্স ওচৰলৈ আনিলোঁ, মাইনাছ ফ'ৰ এক্স আৰু এক্স একেলগ কৰিলোঁ, থ্ৰী মাইনাছ ছিক্স হ'লে কিমান হ'ব ছিক্স মাইনাছ থ্ৰী হ'ব, আল্টিমেটলি প্লাছে মাইনাছে মাইনাছ, ডাঙৰটোৰ আগত নেগেটিভ আছে চ' নেগেটিভ, আৰু এইটো আকৌ সদৃশ, মাইনাছ ফ'ৰ এক্স প্লাছ থ্ৰী এক্স, প্লাছে মাইনাছে মাইনাছ হ'ল, ডাঙৰটোৰ আগত নেগেটিভ আছে, চাৰিৰ পৰা ফ'ৰ এক্সৰ পৰা এক্স গ'ল থ্ৰী এক্স, চ' এইটো তোমালোকৰ উত্তৰ। এইটো পদত আকৌ চোৱা তোমালোকৰ এইখিনি হৰণটো লিখি থোৱাই আছে, তোমালোকে একেলগ কৰিলেই হৈ যাব, এইটো আমি বহু এক বহুপদক এক পদৰে হৰণ হিচাপত এনেকৈ এইটো হৰণ এইটো এইটো হৰণ এইটো এনেকৈ কৰিও লিখিব পাৰোঁ হাঁ। মই কিন্তু যেতিয়া দেখিলোঁ যে গোটেইকেইটাৰ হৰণটো একে আছে, মই লখাগু হিচাপে লৈ ল'লোঁ, লখাগু টুৱাইছে হ'ল, এতিয়া ওপৰৰ পদবোৰ মাত্ৰ মই যোগ থাকিলে যোগ দিছোঁ, যদি বিয়োগ থকা হ'লে বিয়োগ দিলোঁহেঁতেন। এতিয়া প্লাছ বি মাইনাছ বি কাটা গ'ল, প্লাছ চি মাইনাছ চি কাটা গ'ল, প্লাছে মাইনাছ এ কাটা গ'ল, থাকি গ'ল ওপৰত এ আৰু তলত থাকিল টুৱাইছ এ, কাটা কাটি কৰি দিলোঁ কি থাকি গ'ল, ওপৰত একো নাই মানে ওৱান আছে, আনচাৰটো হৈ গ'ল হাফ। একেধৰণে মই তোমালোকক আৰু দুটা কুৱেশ্যন এক্সাৰচাইজৰে কুৱেশ্যন কৰি দিছোঁ, এইটো আছে হৰণ ৱাই আছে, সেইকাৰণে এইটো আগত লিখিলোঁ হৰণ ৱাই লিখিলোঁ, নেক্সট এইটো পদ হৰণ এইখিনি আছে, গতিকে এইটো ওপৰত আৰু তলত লিখিলোঁ, ভিতৰৰখিনি প্ৰথমতে মই ছিম্প্লিফাই কৰি লৈছোঁ, এক্সৰ লগত ৱাই পূৰণ, এক্স ৱাই হ'ল, প্লাছে মাইনাছে মাইনাছ, ৱাই ইনটু ৱাই, এগেইন ইয়াতে আছে মাইনাছ ইয়াতে আছে প্লাছ, গতিকে মাইনাছ হ'ল, ৱাই ইনটু এক্স ইজ এক্স, মাইনাছ আছে প্লাছ আছে চ' মাইনাছ হৈছে এক্স ইনটু এক্স ইজ এক্স হ'ল। ইয়াতো একেধৰণে কৰিলোঁ, এইটোতো একো ছিম্প্লিফাই কৰিব লগা নাই, এজ ইট ইজ ৰাখি থ'লোঁ। এতিয়া ইয়াতে মই দেখিছোঁ যে এইটো আৰু এইটো একে অপজিট চিনৰ আছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, গতিকে কাটা কাটি গ'ল, থাকি গ'ল এইখিনি, ৱাই ইনটু ৱাই ৱাই স্কুৱেৰ এক্স স্কুৱেৰ থাকিল হৈছে, বাকী এইটো এক পদে বহুপদক এক পদৰে হৰণ হিচাপত মই এইটো তলে তলে এনেকৈ ভাগ কৰি লিখিলোঁ, এইটো হৰণ এইটো এইটো পদ হৰণ এইটো পদ, একেধৰণে এইখিনি কৰিলোঁ। তাৰপিছত ইয়াতো আকৌ নেক্সট ষ্টেপত একেটা কামেই কৰিছোঁ, এইটো হৰণ এইটো, মাজত আগত নেগেটিভ আছে কাৰণে নেগেটিভ দিছোঁ, নেগেটিভ এইটো হৰণ এইটো এইখিনি পালোঁ, এইখিনি কাটা কাটি কৰি দিলোঁ, টু থাকিল, বাকী এইখিনি এজ ইট ইজ কাটা কাটি কৰিছোঁ আৰু, বেলেগ বুজিটো পাইছে ইমানখিনি কুৱেশ্যন কৈ আছোঁ, তাই এইখিনি ছিম্প্লিফাই কৰিলোঁ, কৰাৰ ফলত এইটো এইটো প্লাছ ৱাই আৰু মাইনাছ ৱাই কেঞ্চেল গৈছে, এইটো পদ থাকি গ'ল এইটো থাকি গ'ল, আকৌ এইটো প্লাছ আৰু মাইনাছ আছে গতিকে কেঞ্চেল গ'ল, তোমালোকৰ তেনেহ'লে কি থাকি গ'ল অকল টু। এতিয়া মই আৰু এটা কৰি দেখাইছোঁ, এইখিনি দেখিছা, এইটো মই লখাগু হিচাপত এক্স ৱাই জেড কৰি ল'লোঁ, ওপৰৰ পদবোৰ তেনেহ'লে এইটো প্লাছ আছে লিখিছোঁ, এইটো প্লাছ দিছোঁ, মাইনাছ আছে মাইনাছ দিছোঁ, এতিয়া বন্ধনীটো খুলি দিছোঁ, এক্স ৱাই মাইনাছ এক্স জেড প্লাছে মাইনাছ প্লাছে প্লাছে প্লাছ প্লাছে মাইনাছে মাইনাছ প্লাছে মাইনাছে মাইনাছ মাইনাছে মাইনাছে প্লাছ কৰিলোঁ, একে একে পদখিনি কাট কাটি গ'ল, এইখিনি থাকি গ'ল। এতিয়া জেড যিহেতু দুইটাতে আছে গতিকে জেডটো কমন লৈ ইয়াৰ লগত কেঞ্চেল কৰিলোঁ আৰু এইটো হৈ গ'ল আমাৰ উত্তৰ। এনেকুৱা ধৰণে তোমালোকে এতিয়া অনুশীলনী ফাইভ চি কুৱেশ্যনছবোৰ কমপ্লিট কৰিবা। থেংক ইউ।